সেজদার মধ্যে কোরআনে বর্ণিত দোয়া পাঠ করা যাবে কিনা? হ্যাঁ, পাঠ করা যাবে। কোন এক বক্তা বা একাধিক বক্তা বলেছে যে পাঠ করা যাবে না, দেখেন বক্তার কাছ থেকে বক্তব্য নেন, কিন্তু ফতোয়ার ক্ষেত্রে একটু হুঁশ করে ফতোয়া নেবেন। দলিল যদি দুর্বল থাকে কখনো নেবেন না। হ্যাঁ, দলিলের সাথে চলবেন, আপনি একটু চোখ খুলে চলবেন। হ্যাঁ, বক্তব্য নিচ্ছেন সেজন্য তার ফতোয়া একবারে ঠিক হয়ে যাবে, এটাও জরুরি নয়। জি শোনেন, বুঝতে ভুল করেছে যারা মনে করে যে কোরআনের দোয়া করা যাবে না সেজদায়, তারা বুঝতে ভুল করেছে। কি করে দোয়া করা আর তেলাওয়াত করায় পার্থক্য আছে, এটা বুঝেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছে সেটা হচ্ছে যে ইন্নি নহীতু, হাদিস শোনাচ্ছি আপনার, ইন্নি নহীতু আন আকরা আল কোরআনা রাকিয়ান আও সাজেদান, আমাকে নিষেধ করা হয়েছে, বারণ করা হয়েছে। কে নিষেধ করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে নিষেধ করা হয়েছে। কে নিষেধ করেছেন? তাকে নিষেধ করেন না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তাই না? আল্লাহ আমাকে নিষেধ করেছেন যে আন আকরা আল কোরআনা, কোরআনের কেরাত করবো, তেলাওত করবো, পাঠ করবো, দোয়া করব নয়, আমি কোরআন তেলাওত করবো। রাকিয়ান রুকু অবস্থায় বা সিজদার অবস্থায়, তাহলে রুকুতে অথবা সেজদাতে কেউ যদি সুরা ফাতিহা পাঠ করে না যায়, হ্যাঁ, কেউ যদি রুকু সেজদাতে যদি কোনো আয়াত তেলাওয়াত করে, সুরায় ফালাক নাস তেলাওয়াত করে, তাহলে ঠিক নয়, কারণ নিষেধ করা হয়েছে। আর দোয়া হচ্ছে আলাদা জিনিস, কোরআনি দোয়া। সবচেয়ে ভালো দোয়া কি? তিন রকমের দোয়া বলি আপনাকে। এক দোয়া হচ্ছে কোরআনে কারিমের দোয়া, এক নম্বর। দুই নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দোয়া। তিন নম্বর হচ্ছে আমাদের বানানো দোয়া। কোনটা বেশি ভালো? সবচেয়ে উত্তম দোয়া কি? সবচেয়ে জামে ব্যাপক অর্থপূর্ণ দোয়া কি? অল্প কথাতে অনেক চাইতে পারবেন এরকম দোয়া কি? কোরআনে কারিমের দোয়া। আপনি আসতে কেন বলছেন এটাও জানা নাই? আল্লাহর চাইতে কি ভালো করে বুঝাইতে পারে? আল্লাহর চাইতে ভালো করে কে বুঝাইতে পারে? আল্লাহর চাইতে ভালো করে কে শিখাতে পারে? জি হ্যাঁ, কোরআনে কারিমের দোয়া হচ্ছে সর্বোত্তম দোয়া। সর্বোত্তম দোয়াটা সর্বোত্তম জায়গায় করবেন না, এটা কেমন কথা হইল? সর্বোত্তম জায়গায় দোয়া হচ্ছে সিজদা। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, সবচাইতে নিকটবর্তী হয়ে যায় বান্দা তার রবের সেজদার অবস্থায়, সবচাইতে কাছে আল্লাহর আপনি, সবচেয়ে ভালো অবস্থায়, সবচেয়ে ভালো দোয়া করবেন না আপনি? অবশ্যই করবেন। এখন তেলাওয়াত আর দোয়াতে পার্থক্যটা বুঝায় আপনাকে, যদি একটু কথা লম্বা হচ্ছে, বুঝায় অনেকে বুঝেন না কেমন করে পার্থক্য করব। একটা আয়াত দিয়ে আপনাকে বুঝাচ্ছি, রব্বির হামহমা কামা রব্বায়ানি সাগিরা, এটা তেলাওয়াত না দোয়া? দোয়া। কিন্তু আয়াতের শুরু থেকে যদি পড়বো অকুর রব্বির হামহমা কামা রব্বায়ানি সাগিরা, হে মানুষ তুমি বলো অকুর রব্বির হামহমা কামা রব্বায়ানি সাগিরা, আরেকবার পড়লাম অকুর রব্বির হামহমা কামা রব্বায়ানি সাগিরা, দোয়া করলাম না তেলাওয়াত করলাম? কি করলাম? তেলাওয়াত করলাম। কালা রব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, মূসা আলাইহিস সালাম বললেন রব্বি শরহলি সদরি, আমার অন্তরটা খুলে দাও, ওয়া ইয়াসসিরলি আমরি, কাজকে সহজ করে দাও, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবানে যে বাধা রয়েছে, তোতলামি রয়েছে, সেটা দূর করে দাও, আর রয়েছে সেটা দূর করে দাও, ইয়াফকাহু কাওলি, যাতে লোকেরা ফিরাউন আর তার অনুসারী কাফেররা আমার কথা ভালো করে বুঝতে পারে। কালা থেকে পড়লাম, দোয়া না তেলাওয়াত? তেলাওয়াত। কিন্তু যখন বলবো রব্বি শাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, তেলাওয়াত না দোয়া? আচ্ছা, আর একটা দোয়া সবচেয়ে বেশি কোরআনের যে দোয়াটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, জানেন দোয়া কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। জি হ্যাঁ, এইভাবে যখন পড়লাম, এতটা পড়লাম, দোয়া না তেলাওয়াত? দোয়া। কিন্তু যখন পড়বো ফামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, ওয়া মিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, তেলাওয়াত না দোয়া? তেলাওয়াত। তাহলে যখন ওয়ামিনহুম মান ইয়াকুলু, কেউ কেউ এইরকম বলে, এখান থেকে যখন শুরু করব তখন তেলাওয়াত হয়ে গেল। কিন্তু যখন শুরু করব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, তখন এটা আর তেলাওয়াত থাকলো না, কি হয়ে গেল? দোয়া। আর একটি মাসলা মনে রাখেন, নাপাক অবস্থায় তেলাওয়াত করা যাবে না, কিন্তু দোয়া করা যাবে, কোরআনই দোয়া করা যাবে। বোঝা গেছে কিনা? অথচ কোরআনের দোয়া, কিন্তু তখন পড়ছেন আপনি কিসের নিয়তে? দোয়া আল্লাহর কাছে চাওয়ার জন্য, আপনি পাঠ করছেন না, তেলাওয়াত করছেন না। তো সেজদার অবস্থায়, রুকুর অবস্থায় কি করা যাবে? হ্যাঁ,
দুয়ার নিয়ত কোরআনি আয়াতগুলি দিয়ে দোয়াত করা যাবে, কিন্তু তেলাওয়াতের নিয়ত আপনি পাঠ করবেন সেই তেলাওয়াত করা যাবে না। যারা ভুল বুঝেছে তারা ভুল ফতোয়া দিয়েছে যে আপনি হাদিসের দোয়া করেন, কোরআনের দোয়া আশেষ দাতে করবেন না, একেবারে ভুল। ঠিক।